হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও টপিক হচ্ছে টিএলডি ব্যাচ তো টিএলডি হচ্ছে রেডিয়েশন ডিটেকশন একটা ডিভাইস ডিটেকশন করার জন্য রেডিয়েশনকে ডিটেক্ট করার জন্য আমরা এটা ইউজ করি এবং সাধারণত রেডিয়েশন ওয়ার্কারদের যে পার্সোনাল ডোজ সেটা মাপার জন্য মনিটরিং করার জন্য এটা ইউজ করা হয় তো টিএলডি মেনলি থার্মোল প্রিন্সিপালের ওপর বেস করে কাজ করে থার্মোল লিমিনেশন হলো এমন একটা প্রপার্টি যেটার জন্য কোনো মাটেরিয়ালের ওপরে আমরা যদি হিট প্রয়োগ করি বা হিট দিই তাকে তাহলে সেটা লাইট এমিট করবে তো এই প্রিন্সিপালের ওপর বেশ করে টিএলডি কাজ করে তো আমরা এবার টিএলডি ব্যাচের যে কম্পোনেন্টসগুলো সেগুলো আমরা জেনে নিই মেনলি দুটো পার্ট থাকে দুটো মেজর পার্ট থাকে এক হচ্ছে টিএলডি ক্যাসেট অথবা কার্ড হোল্ডার এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে টিএলডি কার্ড তো ওপরের যে প্লাস্টিক কাভারিংটা আমরা দেখতে পাই চার ছবিতে যেটা দেখি আর কি তো সেটাকেই বলা হয় টিএলডি ক্যাসেট এই টিএলডি ক্যাসেটের ভিতরে টিএলডি কার্ড রাখা থাকে তো টিএলডি ক্যাসেটের মেনলি তিনটে ফিল্টার থাকে একদম ওপরেরটা হচ্ছে মেটালিক ফিল্টার মাঝেরটা হচ্ছে প্লাস্টিক ফিল্টার আর নিচে থাকে ওপেন ফিল্টার তো টিএলডির ক্যাসেটের দুদিকেই এরকম সেম তিনটে ফিল্টার রাখা থাকে তো মেটালিক ফিল্টারটাতে ওয়ান মিলিমিটার থিকনেসের অ্যালুমিনিয়াম আর পয়েন্ট নাইন এম এম থিকনেসের কপারের কম্বিনেশন দিয়ে এটা মেটালিক ফিল্টারটা তৈরি হয় এখানে মেটা এখানে অ্যালুমিনিয়াম পার্টটা ক্যাসেটের বাইরের দিকে থাকে আর কপার পার্টটা ভিতরের দিকে অর্থাৎ টিএলডি কার্ডের দিকে থাকে আর প্লাস্টিক ফিল্টারটা একটা শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি হয় যা থিকনেস হয় ওয়ান পয়েন্ট আর নিচের যে ফিল্টারটা থাকে সেটা ওপেন ফিল্টার থাকে এতে কোনো কভারিং থাকে না বিভিন্ন ধরনের রেডিয়েশনকে ডিটেক্ট করার জন্য আলাদা আলাদা ফিল্টার আমরা ব্যবহার করে থাকি তাই জন্য এই তিনটে ফিল্টারকে আমরা ব্যবহার করছি এবার আমরা টিএলডি কার্ডের পার্টগুলো দেখে নেবো টিএলডি কার্ডের মেনলি তিনটে ডিস্ক থাকে যার মেন কম্পোনেন্ট হচ্ছে ডিসপ্রোসিয়াম ডোপড ক্যালসিয়াম সালফেট এবং এছাড়া খুব কমন আর একটা কম্পোনেন্ট থাকে যেগুলো বইতে বেশিরভাগ লেখা থাকে সেটা হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড তো আমাদের ইন্ডিয়াতে যেটা ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার থেকে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিসপ্রোসিয়াম প্রোসিয়াম ডোপড ক্যালসিয়াম সালফেট এটা আমাদের মনে রাখতে হবে এবং যে ডিস্কগুলো হয় সেগুলো টেফলো টেফলেনের তৈরি হয় তো এটি পুরোটা একটা নিকেল প্লেটের অ্যালুমিনিয়াম প্লেটের ওপরে ক্লিপ করা থাকে তো এই পুরো জিনিসটাকে একটা কালো রঙের পলিথিন দিয়ে কভার করা থাকে যাতে এটা ড্যামেজ না হয় এবার আমরা দেখব টিএলডি কিভাবে কাজ করে থার্মোলুমিনেশেন্ট ক্রিস্টালগুলো যখন আয়নাইজেশন রেডিয়েশন দ্বারা এক্সপোজড হয় তখন এর এরা ইন্টার্যাকশানের মাধ্যমে কিক তৈরি করে ফ্রি ইলেকট্রন তৈরি করে এবং এই ফ্রি ইলেকট্রনগুলো এই ক্রিস্টালের মধ্যে কিন্তু ট্র্যাপড হয়ে থেকে যায় যখন ল্যাবে টিএলডিকে টিএলডি রিডার বলে একটা যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্যে রেখে নির্দিষ্ট টেম্পারেচারে হিট করা হয় তখন ক্রিস্টাল ল্যাটিসগুলো ভাইব্রেট করে এবং সেই যে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যায় এবং এক্সাইটেড হওয়ার পর আবার নিজের নর্মাল স্টেটে ফিরে আসে এবং একটা এনার্জি তৈরি হয় সেই এনার্জিটা ভিজিবল লাইট হিসাবে এমিট হয় তো এই ভিজিবল লাইটকে ফোটো মাল্টিপ্লায়ার টিউব বলে আর একটি যন্ত্র আছে সেটা ক্যাপচার করে নেয় এবং গ্লো কার্ভ চার্ট বলে একটা চার্ট তৈরি করে এই চার্টকে অ্যানালাইজ করে রেডিয়েশন ডোসকে ক্যালকুলেট করা যায় তো এইভাবে পুরো টিএলডি ব্যাচ কাজ করে তো এই হলো ছোটোর মধ্যে টিএলডি ব্যাচের সম্পর্কে আমার একটা ছোট ভিডিও এরপরে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে সো কিপ ওয়াচিং থ্যাংক ইউ